আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের তাঁতলাপাড়া এলাকায়। গতকাল বেলডাঙ্গা তাঁতলাপাড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুই পক্ষের ব্যাপক হারে চলে বোমাবাজি, ইট, দুই রাউন্ড গুলি ফায়ার শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে দুটি মাকসেট সহ 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে 10 জন পুরুষ ও 7 জন মহিলা ধৃতদেরকে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শামীম আহমেদের রিপোর্ট, NTVWB।